করে নিচ্ছি আমরা, আমাদের কাছে উপস্থিত আছেন বিশ্বজিৎ সর্দার ইউটিউব চ্যানেলের হোস্ট বিশ্বজিৎ সর্দার, ওনাকে বরণ করে নিচ্ছেন। আমাদের মিসেস দাস, বিশ্বজিৎ সর্দার ইউটিউব চ্যানেল, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, অবশ্যই ওনার চ্যানেলটি ফলো করবেন। এগ্রিকালচার রিলেটেড নিত্য নতুন অনেক ধরনের নলেজেবল ভিডিও উনি বানিয়ে থাকেন, তাই ওনাকে আমরা আজকে পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে বরণ করে নিলাম। আমাদের কাছে উপস্থিত আছেন বেঙ্গল গোটার তথা এগ্রিবি ইউটিউব চ্যানেলের হোস্ট জয়সেন মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন খুশি খাতুন। বেঙ্গল গোটার ইউটিউব চ্যানেল নিশ্চয়ই আপনারা দেখেছেন, অত্যন্ত পরিশ্রমের সাথে উনি বিভিন্ন গ্রামের প্রান্ত প্রান্ত গিয়ে গিয়ে ভিডিও তৈরি করে থাকেন আপনাদের উদ্দেশ্যে, তাই ওনাকে আজকে আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিলাম। এছাড়া আমাদের কাছে উপস্থিত হয়েছেন ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেলের হোস্ট মণি কুমার বিশ্বাস, ওনাকে বরণ করে নিচ্ছেন আনোয়ারা বেগম। ইনিও এগ্রিকালচার রিলেটেড ভিডিও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেন, তো ধন্যবাদ ওনাকে। এছাড়া আমাদের কাছে উপস্থিত হয়েছেন সাকসেসফুল ফার্মার MS গোট ফার্মের কর্ণধর মৃদুল সিংহ মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন মায়ের খাতুন। দীর্ঘ 3 বছর ধরে উনি একটি সাকসেসফুল গোট ফার্মিং পরিচালনা করছেন এবং নিজের হাতে আস্তে আস্তে করে একটি ছাগল খামারকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা ওনার সফলতার বক্তব্য শুনব, তার আগে আমরা বরণ করে নিচ্ছি মঞ্চে উপস্থিত আপনাদের সবার প্রিয় হ্যালো বেঙ্গল গোটের কর্ণধার মসিউর রহমান মহাশয়কে, ওনাকে বরণ করে নিচ্ছেন বুল্টি খাতুন। হ্যালো বেঙ্গল গোট ইউটিউব চ্যানেল প্রান্তিক খামারিদের মনে ছাগল পালনের একটি নতুন ইচ্ছা জাগায় এবং নিত্য নতুন প্রকারের বিভিন্ন ধরনের ঘাস চাষের ব্যাপারে ওনার চ্যানেলে অবশ্যই আপনারা নলেজেবল ভিডিও পাবেন। উপস্থিত আছেন কেজিয়ান গোট ফার্মের ফাউন্ডার প্রতিষ্ঠাতা, আজ থেকে প্রায় 23 বছর আগে 2000 সালে 250 ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আমাদের ফার্ম শুরু হয়েছিল কেজিয়ান গোট ফার্ম, আপনারা সবাই কম বেশি জানেন। সেই ফার্মের প্রতিষ্ঠাতা শেখ রশিদ মহাশয়কে বরণ করে নিচ্ছেন মিসেস দাস। নিচ্ছেন আমার ওয়াইফ বুল্টি খাতুন। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয়
जबरानी दास मिस्टर जयेश दासर माँ এবং আমাদের অভিভাবক হিসেবে বলতে পারেন আমাদের খুবই প্রিয়। তো জবরানী দাসকে বরণ করে নিচ্ছেন মায়ের খাতুন। আপনার মনটা পুরো ভেঙে যাবে। দ্বিতীয়, তখন যখন দেখবেন সেই জায়গাটা আপনি পার হয়ে গেছেন, ওখানে কিছু করতে পারছেন না, যেটা আমার আমার জীবনে ঘটেছে আর আপনাদের ওটা ঘটবে 100% গ্যারান্টি দিচ্ছেন, তখন আপনার মা বা বাবার কাছে যাবে, ছেলেকে লাইন থেকে সরিয়ে দেবে বা তোমার ছেলেকে লাইন থেকে সরিয়ে দেবে। এখানে প্রচুর টাকা দেওয়া, তোমাদের ছাগল মারা গেছে, তোমাদের ছাগল মারা গেছে। আজকে আপনাদের সামনে আমি যে আছি, এই যে জায়গাটায় আছি, আমি প্রচুর কষ্ট করে এই জায়গাটা এসেছি। আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি কিন্তু লেখাপড়া জানি না, আমি খুব সামান্য পরিমাণে লেখাপড়া জানি, কিন্তু আমি চেষ্টা করেছি। এখন আমি সমস্ত ইংরেজি বাংলা যা কিছু নাটক সব পড়তে পারি বা লিখতে পারি। তো প্রথম অবস্থায় আমার কিছুই ছিল না, আজকে যা কিছু করেছি এই ঘটনা থেকে করেছি। আপনারা এখানে অনেকেই এসেছেন, দেখছি আমার বাড়িতে আপনারা গিয়েছিলেন বা অনেকেই আছে এখানে দেখতে পাচ্ছেন। প্রথম যে অবস্থায় আপনারা দেখেছেন তার থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। তো আপনারা, আমি ছোট্ট খামারি হিসাবে একটাই মানে আপনাদের মেসেজ দিতে চাই, যত বাধাই আসুক না কেন আপনারা এই জিনিসটাকে টিকিয়ে রাখবেন। ধরুন আপনি 10টা ছাগল কিনলেন, দুটো মারা গেল, যেতেই পারে কোনো ব্যাপার না। একটাই জিনিস সবসময় আমি বলি, যেই জায়গাটায় আপনার কোনো পয়সা হারাবে আপনি সেই জায়গাটাই খুঁজবেন, তাহলে সেই পয়সাটা কিন্তু খুঁজে পাবেন। আর যদি মনে করেন আপনি এই পয়সাটা আমি অন্য জায়গায় ঢুকবো, তাহলে কিন্তু কোনোদিন পাবেন না। আমি ছাগল ফার্মে শুরুতে আমি এক ট্রেডারের কাছে ছাগল নিয়েছিলাম, যা এখন নাম বন্ধ না, 1,40,000 টাকা ছাগলের মধ্যে 9 পিস ছাগল আমার মারা গেছিল, 11 পিস ছাগল হয়েছিল 1,40,000 টাকা। আমি সেই 2 পিস থেকে আমার বাবা মা আমার প্রচুর বকাবকি করেছিল, আমি কাঁদতাম এবং আমার ভাইও আছে, দুজন এক জায়গায় বসে কাঁদছি, সেই দৃশ্য মনে পড়ে আজও মানে কষ্ট হয়। মানে ছাগল মারা যাচ্ছে, আমরা দুই ভাই খুব কষ্ট পেয়েছিলাম, সেই জেদ শুরু করেছিলাম যে এখান থেকে আমি ঘুরে ধরা হই। তারপরে গ্রাম থেকে আসতে মানে কিছু ছাগল কালেকশন করে আজকে যতদূর এসেছি, যা যা আপনাদের সামনে নিশ্চয়ই দেখেছেন আমার ভিডিও বা অনেক চ্যানেলের মাধ্যমে দেখেছেন। তো আপনারা নতুন যারা এসছেন এর মধ্যে অনেক কিছু বাধা সৃষ্টি হবে, এই যতটুকু ট্রেনিং আপনারা নেবেন এটা সবে মাত্র নাম মাত্র। এখান থেকে মহসিন ভাই যতটা সেভাবে আপনাদের আলহামদুলিল্লাহ ভালো, আপনারা চেষ্টা রাখবেন যেসব ইউটিউবার বা যেসব ফার্মার কোন ট্রিটমেন্ট কখন দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কোন রোগে কখন কি ট্রিটমেন্ট দিতে হয়, সেগুলো আপনারা খেয়াল করবেন, তাহলে দেখবেন আপনাদের কোনোদিন সমস্যা হবে না। আর সব থেকে যে মেন পার্ট আপনার রাখতে হবে ধৈর্য, এখানে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে। আপনি যদি 3 বছর এর পিছনে দেন তো আপনার 3 বছর পরে আপনার দেখতে হবে। আজকে আমি যে এখানে এসেছি, আমার ফার্মে অলরেডি 3টা লোক কাজ করছে, আমার কিন্তু চিন্তা নেই, কিন্তু বিগত 3 বছর আগে আমার প্রচুর চিন্তা হতো। তো বক্তব্য বেশি বাড়াবো না, আপনারা সবাই এসছেন ভালোভাবে সুন্দরভাবে প্রশিক্ষণটা নিন, যদি কোনো রকম সমস্যা হয় আমাদের চ্যানেল আছে, মহসিন ভাই আছে, সবাই কাছে হেল্প চাইবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। সকাল রাত মানে সকাল রাত যখন দিচ্ছি আমরা হেল্প করতে রাজি আছি, আমরা যে শিখেছি শিক্ষা যদি আপনাদের ভাগ দিই কোনোদিন আমাদের কমবে না, বরঞ্চ আমাদের লাভ হবে। তো আপনারা সেইভাবে আস্তে আস্তে আগাবেন, আশা করি আপনাদের যাত্রা ভালো হবে। চলুন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ মাসুর রহমান মহাশয়কে, খুবই মূল্যবান এবং খুবই সত্য কথা উনি বলেছেন।